দর্শক, সপ্তাহের বাজার দর নিয়ে সর্বশেষ জানাতে এখন কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, প্রতিদিনই তো বিভিন্ন সংস্থার অভিযান হচ্ছে বাজারে, তো এখন বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা এর জানাবেন আমাদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মালি, আপনি জানেন যে রমজান আসলেই প্রতি বছর রমজান আসলেই কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়া শুরু করে, বিশেষ করে রমজানের মধ্যে যেই সবচেয়ে প্রয়োজনীয় পণ্য ছোলা এবং বিভিন্ন ডাল, চিনি, এসবের দাম বাড়তে থাকে। তো আমরা যেটা দেখতে পেরেছি এবারও তার বিপরীত না, এবারও কিন্তু রমজান আসার অনেক আগে থেকেই কিন্তু সোলার দাম বাড়তে শুরু করেছে, বিভিন্ন ডালের দাম বেড়েছে, প্রায় প্রতিটা ডালেই 20-25 টাকা, 30 টাকা বেড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম দাম। তো আমরা দেখেছি ছোলার দামও সেক্ষেত্রে 15-20 টাকা বেড়েছে। তবে এইখানে যারা ব্যবসায়ী তারা দোষ দিচ্ছেন আসলে পাইকারদের, এবং এছাড়া যারা হলো বিভিন্ন বড় বড় কোম্পানি এই সব ব্যবসায় ঢুকে যাওয়ায় তাদের দোষ দিচ্ছেন আসলে মূলত পাইকারিরাও, তাদের কথা বলছেন যে তারাই আসলে সিন্ডিকেট করে সব কিছুর দাম বাড়াচ্ছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন সব কিছুর মজুদ যথেষ্ট রয়েছে, সোলার মজুদ যেমন রয়েছে, এছাড়া এখন সোলার সিজন, তো সেই ক্ষেত্রে এবার রমজানে সোলার যেমন ঘাটতি পড়বে না, এবং এছাড়া সরকার বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করছে বিভিন্ন সময়, প্রতিদিনই তারা বাজার বিভিন্ন প্রতিটি বাজার মনিটরিং করছে, এছাড়া টিসিবির মাধ্যমে বিভিন্নভাবে তারা দাম দ্রব্যমূল্য যেন না বাড়ে, সব যেন নাগালের মধ্যে থাকে, সেই চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন এই সরকারের বিভিন্ন সংস্থাগুলো সমন্বয়ে আসলে সবগুলো টিম গঠন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এই টিসিবি সব কিছু মিলে আসলে দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে নাগালের মধ্যে থাকে, সেই চেষ্টাই করা হচ্ছে। মালিহা, ধন্যবাদ আপনাকে।